এদিকে খুলনায় অবাধে বিভিন্ন সড়কে চলাচল করছে অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা, ভটভটি। এতে শহরে সৃষ্ট হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ সব যানবাহন চলাচল বন্ধে মাঝে নেমেছে প্রশাসন। এরই মধ্যে নিবন্ধনহীন শতাধিক ইজি বাইক আটক করেছে সিটি কর্পোরেশন। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। দুর্ঘটনা রোধে 2019 সালের অক্টোবরে খুলনা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেয় কেসিসি। তবে করোনাকালীন শিথিলতায় সড়কে বিপজ্জনক এ যানবাহনের চলাচল আবারও বেড়েছে। একই সাথে ভটভটি, নসিমন করিমন সড়কে অবাধে চলাচল করছে। এতে শহরে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। নগরীতে প্রায় 8,000 ইজি বাইকের লাইসেন্স দেওয়া হয়। অনুমোদিত ইজি বাইক চিহ্নিত করতে সিটি মেয়রের স্বাক্ষর করা স্টিকারও দেওয়া হয়। তবে ওই স্টিকার জাল করেই চলছে একাধিক ইজি বাইক। আমার ব্লুবুকটা ধারে ছিল না, ধারেতে আমি নিয়ে আসছি, তারপরে 5 মিনিট সময় এসেছিলাম। স্টিকারটা ছিল, ব্লুবুকটা আনতে হয়তো মনে ছিল না, এই জন্য গাড়িটা আটকা দিয়েছে। কবে সার কথা জানি না, এখনো নির্দিষ্ট টাইমও দিইনি। এই 2-3 দিন ধরে এদিকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতারা বলছেন, তদারকি না থাকায় অতিরিক্ত গতির এইসব যানবাহনে দুর্ঘটনাও বেড়ে চলেছে। ঢাকার ব্যবস্থা নেই, কোনো ইচ্ছা মতন হচ্ছে গিয়ে চলাফেরা করছে। এক্ষেত্রে ট্রাফিক বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশন দুটো বিভাগই হচ্ছে গিয়ে আপনার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসব অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা, ভটভটি চলাচল বন্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। স্টিকারগুলো অলরেডি স্ক্যানিং করে বিভিন্ন গাড়িতে চালাচ্ছে, তারপর জাল করছে এবং তারপরে তারা ডাইন পাশে রোড খুলে ফেলছে। এই সমস্ত কারণে আমরা অভিযান শুরু করেছি এবং অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে কিন্তু সেগুলো আটক করা হচ্ছে এবং সেগুলো কিন্তু আপাতত ছাড়া হচ্ছে না। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে চলতি বছর খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনা ঘটেছে 985টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।